পাকিস্তান ইন্ডিয়া সব রাষ্ট্রেই মনে করেন যে মাল তো কেনাই যায়, এলসি আমদানি করে লাগলে তো ডলার দরকার আছে, দেশের পরিবেশ পরিস্থিতি দরকার আছে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় তো কোনো দেশ সেভাবে মাল মাল দেওয়ার সেরকমই। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মিজান ভাই, ভাইয়ের সঙ্গে কথা বলে আজকের বাজার মূল্য সহ নানা তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো। আসলে পেঁয়াজের বাজার কি পরিস্থিতি রয়েছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। ভাইজান, ব্যবসা মানে কি পরিস্থিতি? পেঁয়াজের বাজার তো বাড়তে বাড়তে ভাই। ব্যবসা মানে ভাই পেঁয়াজের বাজার বাড়তি মানে এরকম বাড়তি বাজারটা থাকলে পরে মার্কেট ভরসা পাওয়া যায় ব্যবসা করে, কিন্তু দু ভরসা থাকলে এই 44-45শো, আবার দুদিন পরে আবার 2-400 কমে যাচ্ছে। এই একটা দোটানার মধ্যে মানে রিক্সে ব্যবসা করা লাগছে, মানে আতঙ্কের মধ্যে ব্যবসা বাণিজ্য করা লাগবে। বাজারটা স্থিতিশীল থাকা লাগবে, 100-200 করে যদি বাড়ে বাড়ুক, সমস্যা নেই। পেঁয়াজও মানে শেষের দিকে, এখন এলাকা ভিত্তিক পেঁয়াজ কিছু এলাকায় আছে, কিছু এলাকায় নাই। খুব একটা যে গৃহস্থ ঘরে পেঁয়াজ আছে তা নাই। আশা করা যাচ্ছে পেঁয়াজের দাম কমবে না, বাড়বে। ভাইজান, এই যে আমরা শুনতেছি পাকিস্তানি ইন্ডিয়ান পেঁয়াজের চাপ কমেছে, এর কারণে দাম বাড়ছে। পাকিস্তান ইন্ডিয়া সব রাষ্ট্রেই মনে করেন যে মাল তো কেনাই যায়, এলসি আমদানি করে লাগলে তো ডলার দরকার আছে, দেশের পরিবেশ পরিস্থিতি দরকার আছে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় তো কোনো দেশ সেভাবে মাল মাল দেওয়ার সেরকমই নাই, পরিবেশ নাই, এটা আমার মনে হয়। তাছাড়া বাইরের মালের খুব চাপ থাকলে এই দেশি মালের বাজারে এরকম অস্থিরতা হওয়ার কথা না। জি, বাইরের মাল নাই, বাইরে মানে একটু কম। আর আজকে এলসির বাজার জানেন ভাই 108 টাকা কেজি। এই যে 8 টাকা তো হবে, ইন্ডিয়া ডুবে যাচ্ছে, ইন্ডিয়া পর্যাপ্ত বন্যা হয়েছে। ইন্ডিয়ার পিজের উপরেই বাংলাদেশের পিজের বাজার নিয়ন্ত্রণ হয়। পাকিস্তানে আন্দোলন, পাকিস্তানের জন্য পেঁয়াজ আসা বন্ধ, তাহলে দেশি মালের বাজার তো বাড়বে। আচ্ছা মিয়া ভাই, একটু জানাবে আজকে কেমন দামে এই দেশি পেঁয়াজটা কিনলেন, সর্বনিম্ন সর্বোচ্চ? সর্বনিম্ন ধরেন 4500, 42-43 সর্বনিম্ন, সর্বোচ্চ 45-46 টাকা। এই যে বাজার দর হুট করে বাড়লো ভাই, বাজার কি থাকবে নাকি আবার নিচের দিকে যাবে ভাই? এটা তো ভাই আমরা তো বাড়তি বাজারে কিনলাম আর কি, আমরা আশা করতেছি বাজারটা যাতে এরকমই থাকে কিংবা 50-100 মানে বাড়ে, তাহলে আমার ব্যবসাটা মোটামুটি লাভের দিকে থাকবে। আর যদি রাতারাতি আবার 2-400 কমে যায় তাহলে আমরা লসের সম্মুখীন হবো। এই মানে বাজার পরিস্থিতি কিভাবে বলা যাচ্ছে না? বাজার পরিস্থিতি একটা মালের বাজার আজ 100 কাল 100 এরকম বাড়লে পরে সে মালের আর কি ভরসা পাওয়া, আজকে একদম কালকে রাত পলি 500-1000 হুটহাট করে বাড়ে যাচ্ছে, এই বাজার ভয় থাকে। তাছাড়া স্বাভাবিক নিয়মতান্ত্রিক ভাবে যদি মালের বাজার বৃদ্ধি হয়, ব্যাপারও ভালো থাকে, ব্যবসা ভালো থাকে, গৃহস্থও টাকা পায়। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন মিজান ভাই, বাজার মূল্য জানিয়ে দিলাম। ভাই আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? অনেকে তো নাম্বার চাচ্ছে ভাই। হ্যাঁ, নাম্বার দেওয়া যাবে, একটু বলে দাও। 01738-36-52-60। এই নাম্বারে যোগাযোগ করলে মিজান ভাইকে পাবেন ভাই, অযথা ফোন দিবেন না। আপনারা কিন্তু এর আগে অযথা ফোন দিয়ে মিজান ভাই কিন্তু খুব বিরক্ত হয়েছে আসলে। যাই হোক, আজকে বাজার মূল্য আমাদেরকে জানিয়ে দিলেন সরাসরি।